রাজ্যে বন্ধই থাকছে লোকাল ট্রেন চলাচল, শর্ত সাপেক্ষে চালু মেট্রো পরিষেবা, সারাদিন খোলা থাকবে দোকান বাজার। বুধবার নয়া নির্দেশিকায় জানালো নবান্ন, রাজ্যে করোনা রুখতে জারি হওয়া অন্যান্য বিধিনিষেধের মেয়াদ বাড়ল 30 জুলাই পর্যন্ত। রাশন কার্ডের সঙ্গে আধার যোগের কাজে গতি আনার নির্দেশ, জেলা শাসকদের সময় বেঁধে দিল রাজ্য। 25 জুলাই থেকে এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নিতে চলেছে জেলা প্রশাসন, বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে গ্রাহকদের বায়োমেট্রিক ডেটা। দিল্লিতেও পালিত হবে তৃণমূলের শহীদ দিবস, বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে গতবারের মতোই এবারও ভার্চুয়াল উদযাপনের আয়োজন, তারই রেশ এবার রাজধানীতেও। রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার বাগবাজারে, প্রায় 2 মাস বৃদ্ধের পচা গলা দেহ আগলে বন্ধ ঘরে স্ত্রী ও মেয়ে। প্রতিবেশীদের থেকে খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ, পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। এবার দার্জিলিং সফরেও বাধ্যতামূলক কোভিড টেস্টের রিপোর্ট, করোনা সংক্রমণ রুখতে কঠোর জেলা প্রশাসন। টেস্টের রিপোর্ট বা ভ্যাকসিনের 2টি ডোজের সার্টিফিকেট না থাকলে মিলবে না পর্যটকদের ঢোকার অনুমতি। ভারতে হামলার ছক পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সতর্কবার্তা ভারতীয় গোয়েন্দা বিভাগের। যাত্রী বোঝাই ট্রেনে টাইম বোমা রাখার পরিকল্পনা, রেলের তরফে সতর্ক করা হল বিহার ও উত্তরপ্রদেশ পুলিশকে, নজর রাখছে স্থানীয় প্রশাসনও। অবশেষে সুখবর, বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা, ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার। বর্ধিত মহার্ঘ ভাতার হার 28%, 1 জুলাই থেকে মিলবে এরিয়ার। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। আসি বিস্তারিত খবরে। করোনা সংক্রমণ রুখতে রাজ্যে জারি কড়া বিধি নিষেধ, এবার তার মেয়াদ বাড়ল 30 জুলাই পর্যন্ত। এখনই ছাড় নয় লোকাল ট্রেন চলাচলে, বুধবার নবান্ন থেকে জারি হওয়া নতুন নির্দেশিকায় এমনটাই জানালো রাজ্য। তবে চালু হবে মেট্রো, সপ্তাহে 5 দিন 50% যাত্রী নিয়ে মেট্রো চলাচলে ছাড় দেওয়া হয়েছে। শনি ও রবিবার অবশ্য আম জনতার জন্য বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখেই স্টাফ স্পেশাল ছাড়া লোকাল ট্রেন এখনই চালু করা হচ্ছে না। এদিকে বন্ধ থাকছে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সিনেমা হল। রাজ্য, জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরে সাঁতারুদের জন্য সুইমিং পুল সকাল 6টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান খোলা থাকবে 10টা থেকে 3টে পর্যন্ত। সারাদিন খোলা থাকবে দোকান বাজার, তবে কর্মচারী থাকবে 50%। একবারে 50% গ্রাহক দোকানে আসতে পারেন। রাত 9টা থেকে 5টা পর্যন্ত যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ জারি থাকছে। পুরনো নিয়ম মেনেই চলবে শুটিং, অডিও রেকর্ডিং করতে স্টুডিওতে সর্বাধিক 10 জন থাকতে পারেন। মার্চ মাস থেকেই রাজ্যে ঊর্ধ্বমুখী ছিল করোনার গ্রাফ, মে মাসে ক্ষমতার ফেরার পর সংক্রমণের লাগাম পড়াতে রাজ্যের জোরালো পদক্ষেপ রাজ্য সরকারের। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতির পর থেকে ধাপে ধাপে রাজ্যের স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। সেই উদ্দেশ্যে কম বেশি 15 দিন অন্তর জারি হচ্ছে নয়া নির্দেশিকা। 15 জুলাই শেষ হচ্ছে চলতি নির্দেশিকার মেয়াদ, ফলে 16 তারিখ থেকে নয়া নিয়মকানুন কার্যকর হচ্ছে রাজ্যে। দ্রুত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করার নির্দেশ, জেলা শাসকদের মেধে দেওয়া হল নির্দিষ্ট সময়সীমা। 25 জুলাই থেকে এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নেবে জেলা প্রশাসন। জানানো হয়েছে গ্রাহকের বাড়িতে পৌঁছে মোবাইল অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হবে, রেশন কার্ডের সঙ্গে যুক্ত করা হবে সেই তথ্য। 10 অগস্টের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, না হলে নিকটবর্তী স্কুল, ICDS সেন্টার বা নির্দিষ্ট সরকারি অফিসে কাজ শেষ করতে হবে গ্রাহকদের। খাদ্য এবং খাদ্য সরবরাহ দপ্তরের তরফে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েবলকে। মঙ্গলবার দুয়ারে রেশন প্রকল্প নিয়ে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব HK দ্বিবেদী। খাদ্য দপ্তর সূত্রের খবর, 4.5 কোটি গ্রাহকের সংযুক্তিকরণের কাজ শেষ, অগস্টের মধ্যে নথিভুক্ত হবে প্রায় 10 কোটি গ্রাহকের নাম। প্রতিদিন 10 লক্ষ গ্রাহককে নথিভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। খাদ্যসাথী প্রকল্পেও প্রতিদিন 7.5 লক্ষ মানুষের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা হচ্ছে। রাজ্যের দুস্থ মহিলাদের স্বনির্ভর করার কর্মসূচি মাতৃবন্দনা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। নতুন গোষ্ঠীগুলিকে 5 বছরে 25,000 কোটি টাকা ঋণ দেওয়া হতে পারে বলে নবান্ন সূত্রে খবর মিলেছে। রাজধানী দিল্লিতেও এবার পালিত হতে চলেছে তৃণমূলের শহীদ দিবস। 21 জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ পৌঁছে যাবে দিল্লিতে, জানালেন তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়। গত বছর কোভিড বিধি মেনে তৃণমূলের শহীদ দিবস পালিত হয়েছিল বুথে বুথে। তৃণমূল নেত্রী নিজের বক্তব্য পেশ করেছিলেন কালীঘাটের দলীয় কার্যালয় থেকে। এবারও শহীদ দিবসের অনুষ্ঠান হবে ভার্চুয়ালি, তা আগেই জানিয়ে দিয়েছিল তৃণমূল।
মঙ্গলবার তৃণমূলের তরফে টুইটারে একটি ভিডিও পোস্ট করেও একই বার্তা দেওয়া হয়, যেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান করোনার কাঁটা এখনো দূর হয়নি, তাই সতর্ক থাকতে হবে। 21 জুলাই প্রতিটি ব্লকে পালিত হবে, তবে ভার্চুয়ালি। বুধবার সুখেন্দু শেখর রায় জানান সেই সময় সংসদের বাদল অধিবেশন চলবে, ফলে লোকসভা ও রাজ্যসভার বেশ কয়েকজন তৃণমূল সাংসদ দিল্লিতেই থাকবেন। অনুষ্ঠানে সামিল করার জন্য দিল্লির তৃণমূল দপ্তরে একটি এলইডি স্ক্রিন লাগানোর পরিকল্পনা রয়েছে। তবে 21-এর নির্বাচনে বিরাট জয়ের পর দিল্লিতে তৃণমূল সুপ্রিমোর ভার্চুয়াল উপস্থিতিকে গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহল। এতে বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য পূরণের ইঙ্গিত রয়েছে বলেই মনে করা হচ্ছে। রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার ফিরল বাগবাজারে। এক বৃদ্ধের পচা গলা, প্রায় কঙ্কাল হয়ে যাওয়া মৃতদেহ আগলে বসে রয়েছেন তার স্ত্রী ও মেয়ে। প্রায় জোর করেই সেই দেহ ময়না তদন্তের জন্য পাঠালো পুলিশ। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার বাগবাজার নিয়কি ঘাট স্ট্রিটে। এই ঘটনায় 2015 সালের রবিনসন স্ট্রিট কঙ্কাল কাণ্ডের ছায়া দেখছেন অনেকেই। জানা যাচ্ছে মৃত বৃদ্ধ প্রাক্তন নাট্যকর্মী, নাম দিগ্বিজয় ঘোষ। পুলিশের ধারণা প্রায় 2 মাস আগে মৃত্যু হয়েছে তাঁর। তিনতলা বাড়ির উপরের তলায় বাসিন্দা ছিলেন তারা, সঙ্গে থাকতেন স্ত্রী ও বিবাহ বিচ্ছিন্ন মেয়ে। বৃদ্ধের মৃতদেহ ঘরে রেখে সে ঘরেই তারা খাওয়া দাওয়া করতেন। বাড়ির দরজা জানলা ভেতর থেকে ছিল বন্ধ, কাউকেই ঢুকতে দেওয়া হতো না। কিন্তু উল্টো দিকের বাসিন্দারা মঙ্গলবার পচা গন্ধ পান। সন্দেহের বশে তারাই খবর দেন পুলিশে। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। মানসিক কোনো রোগের জন্যই মেয়ে ও স্ত্রী এভাবে মৃতদেহ আগলে রেখেছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এবার দার্জিলিং সফরেও বাধ্যতামূলক করা হলো কোভিড টেস্টের রিপোর্ট। শান্তিনিকেতন তারাপীঠের পাশাপাশি দীঘা, মন্দারমণি, তাজপুরের জন্যও চালু হয়েছিল এই নিয়ম। সেই তালিকায় যোগ হলো দার্জিলিং। কোভিড টেস্টের রিপোর্ট অথবা ভ্যাকসিনের 2 ডোজই নেওয়ার সার্টিফিকেট দেখাতে না পারলে এবার দার্জিলিং এর হোটেলে প্রবেশের অনুমোদন পাবেন না পর্যটকরা। বুধবারই এই নির্দেশ দিয়েছেন জেলা শাসক। ধীরে ধীরে রাজ্যে কমছে সংক্রমণ, তবে এখনও বেশ কয়েকটি জেলায় ঊর্ধ্বমুখী রয়েছে করোনার গ্রাফ। তার মধ্যেই রয়েছে দার্জিলিং। কম বেশি প্রতিদিনই প্রায় 70 জন সংক্রমিত হচ্ছেন। এই পরিস্থিতিতে বিধিনিষেধ খানিকটা শিথিল হতেই দার্জিলিং এ পাড়ি দিচ্ছেন ভ্রমণ পিপাসুরা, যা বাড়াচ্ছে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। সেই কারণেই এবার কড়া পদক্ষেপ করল দার্জিলিং জেলা প্রশাসন। বুধবার সাংবাদিক বৈঠক করে জেলা শাসক জানিয়েছেন, দার্জিলিং পৌঁছাবার 72 ঘন্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট অথবা ভ্যাকসিনের 2 ডোজ নেওয়ার সার্টিফিকেট না থাকলে কোনো পর্যটককে হোটেলে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। কঠোরভাবে পালন করতে হবে কোভিড বিধি, সচেতন করতে হবে আম জনতাকে। বিহার এবং উত্তরপ্রদেশের যাত্রী বোঝাই ট্রেনে বোমা হামলার ছক কষছে পাক গুপ্তচর সংস্থা ISI, এমনটাই দাবি করল ভারতের গোয়েন্দা বিভাগ। ইতিমধ্যেই রেলের তরফে বিহার এবং উত্তরপ্রদেশের পুলিশকে সতর্ক করা হয়েছে। সতর্ক করা হয়েছে রেল পুলিশের আধিকারিকদেরও। গোয়েন্দা সূত্রের খবর, পাঞ্জাবের স্লিপার সেলগুলিকে এই কাজে লাগাতে চাইছে ISI। উত্তরপ্রদেশ এবং বিহার থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে অন্যান্য রাজ্যে যায় একাধিক ট্রেন। এই ট্রেনগুলি হামলার নিশানা বলে মনে করছেন গোয়েন্দারা। বিস্ফোরণ ঘটলে বহু মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। দেশের আইন শৃঙ্খলার উপরেও তার প্রভাব পড়বে। গোয়েন্দা দপ্তরের থেকে খবর পেয়ে রেল পুলিশের তরফে সতর্ক করা হয়েছে SP, SDPO, SHO ও আউটপোস্ট ইনচার্জদের। পুলিশ কর্মী, বম্ব স্কোয়াড এবং পুলিশ কুকুরদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত যে জেলাগুলিতে হামলার আশঙ্কা করা হচ্ছে সেগুলি হল বেগুসরাই, জামুই, জাহানাবাদ, নওয়াদা, ভোজপুর, বক্সার, চান্দাউলি, গাজীপুর ইত্যাদি। এই জেলাগুলির স্থানীয় প্রশাসনকেও বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির প্রস্তাবে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় সরকারি কর্মীরা আগে 17% পর্যন্ত DA পেতেন, 11% বাড়িয়ে তা করা হল 28%। এর ফলে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন। গত 1 বছর ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধির ব্যাপারটা আটকে ছিল। করোনা মহামারীর জন্য বেতন কমিশনের প্রস্তাব সত্ত্বেও গত 1 বছরেরও বেশি সময় ধরে এই প্রস্তাবে ছাড়পত্র দেয়নি কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই 1 বছরে অন্তত 3 বার DA বৃদ্ধির প্রস্তাব আসে। সেই 3 বারের হিসেব যোগ করেই এককালীন 11% মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই বৃদ্ধির ফলে যারা এতদিন 17% পর্যন্ত DA পেতেন, তারা এক লাফে 28% হারে মহার্ঘ ভাতা পাবেন। যদিও এই বর্ধিত DA কবে থেকে কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেপ্টেম্বর থেকেই বর্ধিত মহার্ঘ ভাতা পেতে পারেন সরকারি কর্মী এবং পেনশনভোগী।
বিশেষজ্ঞরা। তবে এই প্রস্তাবের এখনো বেশ কিছু জায়গায় ছাড়পত্র পাওয়া বাকি, সেক্ষেত্রে সেপ্টেম্বর থেকে নতুন হারে ডিএ পাওয়ার সম্ভাবনা কম। তবে নতুন ডিএ যেদিনই কার্যকর হোক না কেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পয়লা জুলাই থেকেই এরিয়ার পাবেন বলে জানা গেছে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।